जाते हैं। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। অতি করোনা অতিমারী কালে ঘরে বসে অনলাইন ক্লাস, এ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউল হক, ইনস্ট্রাক্টর ননটেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। যদিও আজকে ক্লাস সশরীরে শুরু হয়ে গেছে, কিন্তু আজকে যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। তো অ্যাকাউন্টিংয়ের যে ক্লাসগুলো আছে, সে ক্লাসগুলো যে প্র্যাকটিক্যাল আছে সেটি অনেকগুলো টেকনোলজির মিলে, এই জন্য এই ক্লাসটিকে আপাতত অনলাইনের মাধ্যমে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে ইনস্টিটিউট। সে কারণে আমি আমার যে রোববার 9:30টায় ক্লাস আছে এবং রোববার সেকেন্ড শিফটের বিকালে 2টার সময় ক্লাস আছে, এই ক্লাসটি আপাতত কন্টিনিউ হবে এবং তোমরা আমাকে যে শিডিউলে আগে পেয়েছো সেই শিডিউলে এখন পাবে। ইতিপূর্বে ক্লাস নেওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হলো যে অ্যাটেন্ডেন্স যে শিট দেওয়া আছে, যে অ্যাটেন্ডেন্স শিট একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। সেখানে অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে এক একজন ছাত্র 3টি 4টি সর্বোচ্চ 4টি 4 বার পর্যন্ত অ্যাটেন্ডেন্স দিয়েছে। আবার যে সমস্ত ছাত্র এ তারা দিয়েছে বি, আবার কেউ আছে বি তারা দিয়েছে এ, এ বির মধ্যে কোনো তফাত তারা ভুলে গেছে। তারপরে ফার্স্ট শিফট দিয়েছে সেকেন্ড শিফটে, সেকেন্ড শিফট দিয়েছে ফার্স্ট শিফটে। এ কারণে আমি রোলগুলো প্রিন্ট করেছি এবং সেই অনুপাতে অ্যাটেন্ডেন্সগুলো কাউন্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেই প্রেক্ষিতে হাজিরাগুলো কাউন্ট করতে আমার বেশ কষ্টসাধ্য হয়েছে। সুতরাং আজকে যে অ্যাটেন্ডেন্স দিবা, সেই অ্যাটেন্ডেন্সটা তোমরা অত্যন্ত রোল নাম্বার সঠিক করে লিখে, শিফট এবং এ বি ঠিক করে লিখে সুন্দর করে লিখবা। অনেকে নিক নেম লিখেছে, নিক নেম দেখা যাচ্ছে তার আসল নামের সাথে মিল নেই, সেটাও হতে পারে। তো এখন আমরা পরবর্তী ক্লাসে শুরু করতে যাচ্ছি। পঞ্চম পর্বে সকল ছাত্রছাত্রী এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। আজকের বিষয় অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস 6, 58, 51। আজকে সপ্তম অধ্যায় আলোচনা করা হচ্ছে নগদান হিসাব, ক্যাশ বুক। আমি এখানে একটা ছবি দেখানোর চেষ্টা করছি, যা সচরাচর আমরা ক্যাশ সেকশনে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ক্যাশ বই, এই ক্যাশ বইগুলো দেখানোর চেষ্টা করছি। এই ক্যাশ বইগুলো ব্যবসা প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে, এই সমস্ত এই ছবিতে দেখানো বইগুলো ব্যবহার হয়ে থাকে। ক্যাশ বইয়ে সাধারণত 2টি পাতা থাকে, একটা আগত, একটা নির্গত। আগত আছে এবং খরচগুলো দিয়ে যা অবশিষ্ট থাকবে তা পরবর্তী পাতায় চলে যায়, এভাবে ক্যাশ বুকের একটা সহজ কথা। এখন আমরা নগদান বইয়ের সংজ্ঞা দেখি, ডিফাইন ক্যাশ বুক। সাধারণ অর্থে নগদ টাকা পয়সার আগমন এবং নির্গমন যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। অর্থাৎ এ ক্যাশ বুক ইজ এ বুক অ্যান্ড হুইজ বুকস আর রেকর্ডেড মানি রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অব মানি।
সহজ কথায় নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। আবার আরও সহজ করে যদি বলা হয় যে হিসাবের খাতায় নগদ টাকার আসা এবং নগদ টাকার চলে যাওয়া লিপিবদ্ধ করা হয় তাকেই নগদান বই বলে। এ সম্পর্কে কয়েকজন হিসাববিদের যে সংজ্ঞা আছে তা আমি উল্লেখ করবার চেষ্টা করছি। এলসি ক্রোপারের মতে দি ক্যাশ বুক ইজ দি বুক ইন হুইজ পার্সন রাইটস অর এন্টার্স দ্য সাম অব মানি রিসিভ অ্যান্ড পেইড বাই হিম। একজন ব্যক্তি কর্তৃক যাবতীয় নগদ প্রাপ্তি এবং পরিশোধ সংক্রান্ত হিসাবকেই নগদান বই বলে। অধ্যাপক চেম্বার বলেন নগদান বই হচ্ছে এমন একটি বই যাতে নগদ টাকা পয়সার প্রাপ্তি ও প্রদানের হিসাব রাখা হয়। এ ক্যাশ বুক ইজ এ বুক ইন হুইজ বুকস এর অ্যাকাউন্ট ইজ কিপ্ট অব দ্য রিসিপ্ট অ্যান্ড ডিসবার্সমেন্ট অব মানি। ভৌমিক দত্ত সান্যাল এর মতে নগদ লেনদেনসমূহ লিপিবদ্ধ করবার জন্য হিসাবের যে প্রাথমিক বই ব্যবহৃত হয় তাকেই নগদান বই বলে। তাই আমরা পরিশেষে সহজ কথায় বুঝতে পারলাম যে নগদান বই বলতে নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন সংক্রান্ত সকল হিসাবই নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু যদি নগদান বইয়ে কোনো বাকি হয়, বাকিতে বিক্রয় হয়, বাকিতে ক্রয় করা হয়, এই সমস্ত বাকি বা ধার নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না। এখন আমরা দেখি নগদান বইয়ের শ্রেণীবিভাগ। নগদান বইকে চার ভাগে ভাগ করা যায়। সিঙ্গেল কলম ক্যাশবুক, এক ঘরা নগদান বই, ডাবল কলম ক্যাশবুক, দু ঘরা নগদান বই, ট্রিপল কলম ক্যাশবুক, তিন ঘরা নগদান বই, পেটি ক্যাশবুক, খুচরা নগদান বা বহু ঘরা নগদান বই। এখন আমরা বলি যে এক ঘরা নগদান বই, এক ঘরা নগদান মানে এক ঘরা নগদান বই বলতে কি শুধু একটি ঘর থাকে? না, এখানে আটটি ঘর থাকে। তাহলে আমরা এক ঘরা বলবো কেন? এক ঘরা বলবার কারণ হলো যে শুধু নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন। এখানে চারটি ঘর, চারটি ডেবিট এবং চারটি ক্রেডিট, মোট আটটি ঘর থাকবে। এক তারিখ, দুই বিবরণ, তিন খতিয়ান পৃষ্ঠা বা জাবেদা পৃষ্ঠা, চার পরিমাণ। এই চারটি হলো ডেবিট, আবার অনুরূপভাবে চারটি হলো ক্রেডিট। ঘর আটটি, কিন্তু আমরা বলবো এক ঘরা নগদান, কারণ যে শুধু টাকার আসা, শুধু টাকার চলে যাওয়া লিপিবদ্ধ করা হয়, এজন্য এটিকে বলা হয় এক ঘরা নগদান বই। দ্বিতীয় আসতেছে দু ঘরা নগদান বই। দু ঘরা নগদান বই হল যে এখানে দশটি ঘর থাকবে, কিন্তু দু ঘরা বলবার কারণ হলো যে এখানে নগদ এবং ব্যাংক, ক্যাশ এবং ব্যাংক, এই যে দুইটি ঘর, ক্যাশ এবং ব্যাংক, টাকা আসা এবং ক্যাশ এবং ব্যাংক, এই দুইটি ঘরে টাকা চলে যাওয়া, এই দুইটি বিষয় লিপিবদ্ধ করা হয়। দুইটি ঘর, নগদ টাকা এবং ব্যাংকের টাকা আসা এবং নগদ টাকা এবং ব্যাংকের টাকা চলে যাওয়া, যেহেতু দুইটি ঘর লিপিবদ্ধ করা হচ্ছে সেজন্য এটিকে বলা হয় দু ঘরা নগদান বই। কিন্তু এখানে পূর্বের ন্যায় তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ক্যাশ এবং ব্যাংক, পাঁচটি আসা এবং পাঁচটি যাওয়া, তাহলে মোট দশটি ঘর থাকবে এখানে। এরপরে আসতেছি তিন ঘরা নগদান বই, ট্রিপল কলাম ক্যাশবুক, যে নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট উভয় ঘরে তিনটি করে ঘর থাকবে, তাহলে তাকে তিন ঘরা নগদান। এক হলো বাট্টা, দুই হলো ক্যাশ, তিন হলো ব্যাংক, অর্থাৎ বাট্টা, নগদ টাকা এবং ব্যাংক, এই তিনটি, তিনটি আগমনের ক্ষেত্রে ডেবিট এবং তিনটি হলো বাট্টা, ক্যাশ এবং ব্যাংক, তিনটি চলে যাওয়া। মোট ঘর হলো ১২টি, কিন্তু পূর্বের ন্যায় তিনটি ঘর স্থায়ী থাকবে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, ক্যাশ
এবং ব্যাংক, এই মোট 6টি ডেবিট দিকে এবং 6টি ক্রেডিট দিকে, মোট এখানে 12টি ঘর থাকবে। তিন ঘরের নগদানে তিনটি জিনিসের আগমন নির্গমন করা হবে, একটা হলো বাট্টা, একটি হলো ক্যাশ, আর একটি হলো ব্যাংক। এই তিনটি আগমন অনুরূপভাবে তিনটি নির্গমন, এই হলো মোট 12টি ঘরে তিন ঘরের নগদান বহি। এরপর আসতেছে খুচরা নগদান বহি, পেটি ক্যাশ বুক। খুচরা লেনদেন সমূহ সম্পাদনের জন্য খুচরা ক্যাশিয়ারের হাতে একটি নির্দিষ্ট সময়ের জন্য এককালীন কিছু টাকা দেওয়া হয়, এ টাকাকে খুচরা তহবিল বলে। এ টাকার জন্য খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট বা হিসাবরক্ষকের নিকট দায়ী থাকেন এবং পৃথক নগদান বইতে লিখে রাখেন, এই বইকে খুচরা নগদান বহি বলে। এই খুচরা নগদান বহিতে কোনো ঘরের সুনির্দিষ্টতা থাকে না, যেমন প্রাপ্তি এবং তারিখ, এটি হলো ডেবিটের ঘর বিবরণ, তারপরে হলো ভাউচার নম্বর যেটা কিনতেছে, যেমন কাগজ কেনা হলো ভাউচার 1, কলম কেনা হলো ভাউচার 2, কালি কেনা হলো ভাউচার 3, পেন্সিল কেনা হলো ভাউচার 4, অথবা স্টেপলার কেনা হলো ভাউচার 5। এভাবে প্রতিটির যে খরচ হলো তার মোট টাকার ঘরে লিখতে হবে এবং আলাদা আলাদাভাবে ডান পাশে যে খরচের বিবরণ আছে, যত খরচ বাড়বে তত ঘরের সংখ্যা বেড়ে যাবে, এজন্য এটিকে বলা হয় খুচরা নগদান বহি। এই সমস্ত চার প্রকার নগদান বহি বাদেও আরও একটি নগদান বহি আমরা দেখতে পাই, সেটি বিশ্লেষাত্মক অথবা অগ্রপদত্ত নগদান বহি। এটি তেমন গুরুত্বপূর্ণ নয় বলে এখানে উল্লেখ করা হয়নি। এখন আসতেছি আমরা সিলেবাসের 7.3-এ, নগদান বহিকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয় কেন? এক্সপ্লেইন ক্যাশ বুক অ্যাজ বোথ জার্নাল অর লেজার। নগদান বহিকে জাবেদা এবং খতিয়ান উভয় বলা হয় কেন? কারণ নগদান করার সময় কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে আমরা জাবেদায় বিশ্লেষণ করি। জাবেদায় বিশ্লেষণ করার পর আমরা শুধু নগদ অংশটুকু যে অংশে গিয়ে বসবে সেইটুকের আমরা কিন্তু সেই অংশটুকুই সেখানে বসানোর চেষ্টা করি। কাজেই নগদান বই, নগদান বহি তৈরি করার সময় কোনো লেনদেন সংগঠিত হওয়ার মাত্রই তাকে জাবেদায় প্রাথমিকভাবে বিশ্লেষণ করা হয়, সেজন্য নগদান বইকে জাবেদা বইও বলা হয়। আবার জাবেদা বইয়ে যেমন তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, তেমনিভাবে কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র ওই লেনদেনটিকে তারিখের ক্রমানুসারে সাজিয়ে লেখা হয়, এজন্য এটিকে জাবেদা বইও বলা হয়। তারপরে ব্যাখ্যাকরণ, যদিও ব্যাখ্যা বাধ্যতামূলক নয় তবুও কোনো কোনো ক্ষেত্রে লেনদেনগুলি লিখার পর এখানে ব্যাখ্যা বা ন্যারেশন লিখতে হয়। 4, নগদান বইয়ে খতিয়ান পৃষ্ঠা লেখা হয় যা জাবেদাতেও লিখতে হয়, এই দিক থেকে বিবেচনা করে নগদান বইকে জাবেদা বলে বিবেচনা করা হয়। পৃথক হিসাব বহি, প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে পৃথক পৃথক হিসাব সংরক্ষণ করা হয় এবং হিসাবে স্থানান্তর করা হয়। নগদানের ন্যায় প্রত্যেকটি লেনদেনকে আলাদা আলাদাভাবে হিসাবে স্থানান্তর করার কারণে নগদান বইকে জাবেদা বলা হয়। পক্ষান্তরে নগদান বইকে কেন খতিয়ান হিসাবে আখ্যায়িত করা হয় তা এখানে বলবার চেষ্টা করছি। 1, হিসাবের শখ, নগদান বইয়ে খতিয়ানের ন্যায় ঘর টানতে হয়, এজন্য নগদানকে খতিয়ান বলা হয়। 2, চূড়ান্ত হিসেবের বহি, নগদান বইয়ে নগদ টাকার একটা চূড়ান্ত হিসাব পাওয়া যায়, সেজন্য ইয়াকে খতিয়ানও বলা হয়। খতিয়ানে যেমন জের টানা হয় তেমনিভাবে নগদান বইও জের টানা হয়, এজন্য নগদান বইকে খতিয়ানও বলা হয়। খতিয়ানে উদ্বৃত্তকরণ করা হয়, তেমনিভাবে নগদান বইও লেনদেন সমূহ লেখবার পর মাস শেষে উক্ত লেনদেন সমূহের উদ্বৃত্তকরণ করা হয়। এখন এখানে উদ্বৃত্তকরণ করতে বলতে কি বোঝায় তা একটু বলবার চেষ্টা করি। উদ্বৃত্তকরণ বলতে খতিয়ান প্রস্তুত বা নগদান প্রস্তুত করার পর
डेबिट टाका एवं क्रेडिट टाकार जे पार्थक्य बेर करा हय ओई पार्थक्यकेई उद्वृत्तकरण करा हय बला हय। आमि आबारो बलार चेष्टा करछि कारण एटी अत्यंत एकटी गुरुत्वपूर्ण विषय उद्वृत्तकरण। उद्वृत्तकरण हलो नगदान बा खतियान प्रस्तुत करार पर डेबिट टाका एवं क्रेडिट टाकार जे पार्थक्य बेर करा हय। उदाहरणस्वरूप बोलते पारि नगदे डेबिटे आछे 100 टाका क्रेडिटे आसे 50 টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিট টাকার পার্থক্য বের করলে আর 50 টাকা বের হয়। এই 50 টাকাই হলো নগদানের ডেবিট উদ্বৃত্ত। তো এইভাবে নগদ টাকার ডেবিট এবং ক্রেডিট টাকার পার্থক্য বের করাকে উদ্বৃত্তকরণ বলে। এটি কিন্তু নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি প্রশ্ন আকারেও বিভিন্ন সেমিস্টার পরীক্ষায় আসে থাকে। এখন আসি বাট্টা, ডিফাইন ডিসকাউন্ট। বাট্টা সম্পর্কে আমরা সবাই মোটামুটি একটা ধারণা, ডিসকাউন্ট বললে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে আমি মনে হয় কিছু কম পাব। ব্যবসায়িক জগতে এটি বহুল ব্যবহৃত একটি বিষয়। ব্যবসায়িক জগতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে উৎপাদনকারী অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে থাকেন। নির্দিষ্ট পণ্যের দামে অধিক পণ্য প্রদানও করে থাকেন। আবার দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অর্থ ছাড় প্রদান করে থাকেন। কোনো নির্দিষ্ট সময়ে পূর্বে অর্থ পরিশোধের জন্য বা ব্যবসায়ীকে পণ্যের মূল্য হতে যে ছাড় প্রদান করেন তাকে বাট্টা বা ডিসকাউন্ট বলে। উদাহরণস্বরূপ করিমের নিকট রহিম করিমের নিকট 1000 টাকা পাবে। এখন রহিম করিমকে বলল যদি 30 সেপ্টেম্বরের মধ্যে টাকা পরিশোধ করো তবে 900 টাকা প্রদান করলে পরিশোধ হবে। এটি এক ধরনের বাট্টা। অথবা আমরা দোকানে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের মূল্য 1200 টাকা প্রদান করা আছে, আমরা বললাম গায়ের দামে 1200 টাকা লেখা আছে, আমরা বললাম যে পণ্যটি আমাদের ডিসকাউন্টে বিক্রি করেন, 200 টাকা ছাড় দেন। এই 200 টাকা পণ্য কমে ক্রয় করতে পারাটাকে বলা হয় বাট্টা। এখন আসেন বাট্টার কিছু শ্রেণী বিভাগ আছে। নগদ বাট্টা, সাধারণ অর্থে কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থ পরিশোধের ক্ষেত্রে ছাড়কৃত অর্থকে নগদ বাট্টা বলে। নগদ টাকার পরিমাণ যেটা ছাড় পাওয়া যায় সেটিকে আসলে নগদ বাট্টা বলে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে পাওনা টাকা আদায় করার জন্য বিক্রেতা দেনাদারকে যে ছাড় প্রদান করেন তাকে নগদ বাট্টা বলে। কারবারি বাট্টা, সাধারণ অর্থে উৎপাদক তার উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য খুচরা ব্যবসায়ীদের নির্দিষ্ট মূল্যের উপর কিছু ছাড় প্রদান করে তাকে কারবারি বাট্টা বলে। আবার আছে পরিমাণ বাট্টা, নির্দিষ্ট পণ্যের দামে অধিক পণ্য প্রদান করা হয় এটিকে পরিমাণ বাট্টা বলে। একটি উদাহরণ দিলে এখানে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন একটি ডাব শ্যাম্পু যদি কেনা হয় আর যদি ওখানে বলা হয় একটি ডাব শ্যাম্পু কিনলে একটি ডাব সাবান ফ্রি, তাহলে এটিকে বলা হবে পরিমাণ বাট্টা। ক্রেতা যতবার বেশি পরিমাণে পণ্য ক্রয় করবে ততবার সে পণ্য বাট্টা পাবে। যদি কোম্পানি তার এই অফারটি চালু থাকে। এখন আসি নগদ বাট্টা ও কারবারি বাট্টার মধ্যে পার্থক্য কী, এটিও বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থ পরিশোধের ক্ষেত্রে ছাড়কৃত অর্থকে নগদ বাট্টা বলে। উৎপাদক বা পাইকার নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রয়ের জন্য খুচরা ব্যবসায়ীকে মোট মূল্যের উপর যে অর্থ ছাড় দেয় তাকে কারবারি বাট্টা বলে। বাট্টাকরণ, কোনো দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে বাট্টাকরণ হতে পারে। কারবারি বাট্টার ক্ষেত্রে শুধুমাত্র ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এরূপ বাট্টাকরণ জড়িত থাকে। উৎসাহ, নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থ পরিশোধের উৎসাহিত করার জন্য নগদ বাট্টা দেওয়া হয়। সর্বত্র একই মূল্যে পণ্য বিক্রয় করার জন্য খুচরো ব্যবসায়ীকে উৎসাহ প্রদানে এই কারবারি বাট্টা দেওয়া হয়। এরূপ আরও দুই একটি আছে,
তোমরা মোটামুটি একটু পড়ে নিবা। এখন আসে নগদান তৈরি করার এক নিয়মাবলী কি, এটি সিলেবাসের কোনো অন্তর্ভুক্ত বিষয় নয়, তবে অঙ্ক করার ক্ষেত্রে আমি একটি নিয়মাবলী প্রস্তুত করে এখানে দেখিয়েছি। যদি অঙ্ক করার সময় এই নিয়মাবলীটা কোনো ছাত্রছাত্রী অনুসরণ করে, তবে তার নগদান অঙ্ক করায় আশা করি কোনো ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না। এক, নগদ প্রাপ্তি, যদি নগদ পাওয়া যায় তাহলে ক্যাশ অবশ্যই ডেবিট করতে হবে, নগদ পরিশোধে ক্যাশ ক্রেডিট করতে হবে। দুই, সকল ধরনের চেক প্রাপ্তিকে ক্যাশ ডেবিট করতে হবে, যদি ওখানে বলা থাকে যে নগদ চেক পেয়ে ব্যাংকে প্রদান করা হলো তাহলে সেক্ষেত্রে ব্যাংকে ডেবিট করতে হবে। সকল ধরনের চেক প্রদান করা হলে ব্যাংক অবশ্যই ক্রেডিট করতে হবে, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে কন্ট্রা এন্ট্রি বা বিপরীতমুখী হিসাবে হবে, কারণ যদি ব্যাংকে জমা দেওয়া হয় নগদ টাকা থেকে তবে নগদ টাকা কমে ব্যাংকের টাকা বাড়ে, এই দিক থেকে বিবেচনা করে এটি একটি বিপরীতমুখী হিসাব। ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকের টাকা বাড়ে, ক্যাশবাক্সের টাকা কমে, এই দিক থেকে বিবেচনা করলে এটি বিপরীতমুখী বা কন্ট্রা এন্ট্রি। অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলে কন্ট্রা এন্ট্রি হবে, কারণ অফিস প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করা হয় তাহলে নগদ টাকা বাড়ে এবং ব্যাংকের টাকা কমে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হলে ব্যাংক হিসেবে ডেবিট হবে, কারণ ব্যাংক তার আমানতকারীকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার জন্য সে কিছু সুদ দিতে চায়, তাহলে সে কিভাবে দিবে, আমানতকারীর ব্যাংক হিসেবেই জমা করবে, এই দিক থেকে বিবেচনা করলে মঞ্জুরিকারী সুদ ব্যাংক হিসেবে ডেবিট হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংক হিসাবে ক্রেডিট হবে, কারণ আমানতকারী তার ব্যাংক হিসাব পরিচালনা করার জন্য ব্যাংকে ব্যাংক তার নিকট কিছু খরচ নেবে। তাহলে কিভাবে নেবে, আমানতকারীর যে হিসাবে টাকা জমা আছে তার থেকেই সে ব্যাংক হিসাব ব্যাংকে কিছু টাকা কর্তন করে নেবে, এই কারণে ব্যাংক হিসাবে এটি ক্রেডিট হবে। প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক নগদ আদায় হলে ব্যাংক পক্ষে ডেবিট হবে, প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হলে ব্যাংক কক্ষে ক্রেডিট হবে। যদি প্রাপ্য বিল আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়ার পর অসম্মানিত হয়, অর্থাৎ ডিজোনার হয়, অর্থাৎ জমাদানকারীর অ্যাকাউন্টে টাকা না থাকে, তবে ব্যাংক কক্ষে ক্রেডিট করতে হবে, এটি নগদান বই প্রস্তুতের একটি সহজসাধ্য নিয়মাবলী। এখন দুই একটি প্রশ্ন এখানে আলোচনা করবার চেষ্টা করছি, যে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা কি, নগদান বহি প্রস্তুতের সময় অনেক লেনদেন আছে যা একই সাথে নগদান এবং ব্যাংক হিসেবে প্রভাবিত করে, যেমন ক্যাশ বাড়লে ব্যাংকের টাকা কমে, তেমনি ব্যাংকের টাকা বাড়লে তাৎক্ষণিকভাবে ক্যাশ কমে যায়, এইরূপ হিসাবকে বিপরীতমুখী বা কন্ট্রা এন্ট্রি বলে। আর একটি বিষয় হল, নগদান বহি সর্বাবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন, অথবা নগদান বইয়ে ক্রেডিট ব্যালেন্স হয় না কেন। নগদান বহি সর্বাবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কারণ নগদান বহিতে সবসময় নগদ টাকার আগমন এবং নগদ টাকার নির্গমন লিপিবদ্ধ করা হয়, টাকা জমা না থাকলে ব্যয়ের প্রশ্ন আসে না, তাই নগদ সবসময় ডেবিট অর্থাৎ জমার খাত বেশি প্রকাশ করে, প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না, এ কারণে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না। এখন এখানে আমি একটি অঙ্ক দেখিয়েছি, 1996 সালের 1 নভেম্বর হাতে নগদ 7,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 11,000 টাকা, এবং মিস্টার শুভর নিকট 4,000 টাকার মাল বিক্রয় করে চেকের মাধ্যমে পাওয়া গেল। তাহলে আমরা এখানে নগদান বই হিসাব করব, নগদান বইয়ে শুধু নগদ টাকার আগমন এবং নির্গমন লিপিবদ্ধ করব। এখানে
এটি তারপরে মাল ক্রয় করা হলো, চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করা হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, অফিস প্রয়োজনে এবং ব্যক্তিগত প্রয়োজনে এত টাকা উত্তোলন করা হলো, শরীফ ব্রাদার্সকে 1,000 টাকা পরিশোধ করা হলো, সালামের নিকট প্রাপ্ত 4,000 টাকার চেক ওই দিনে ব্যাংকে জমা দেওয়া হলো, ভাড়া 200 টাকা এবং চেক বাবদ 1,000 টাকা দেওয়া হলো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 100 টাকা, ধার্যকৃত চার্জ 200 টাকা। লেনদেনের বৈশিষ্ট্য মতে এটি বোঝা যাচ্ছে যে একটি দুঘরা নগদান বহি। সুতরাং এই নগদান বহিতে 10টি ঘর হবে। দেখা যাক পরবর্তী পৃষ্ঠায় কিভাবে অঙ্কটি করা হয়েছে। দেখো এখানে ব্যালান্সের ঘরে যে টাকাটা হাতে নগদ এবং ব্যাংকে, সেটি ব্যালান্স বিডি হিসেবে লেখা হয়েছে এবং মাল ক্রয় করা হয়েছে 7 তারিখে, ক্রয় হিসাব ডেবিট টু নগদান, নগদান ক্রয় হিসাব ক্রয় করে চেক প্রদান করা হয়েছে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট টু ব্যাংক, ব্যাংকের ঘরে 1,000 টাকা লেখা হয়েছে। 5 তারিখে দেখো এখানে মাল বিক্রয় করা হয়েছে নগদে, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় 4,000 টাকা, এখন এটা ক্যাশে ডেবিট করা হয়েছে। তারপরে 10 তারিখে অফিস, 10 তারিখে দেখো ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে যখনই ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে ব্যাংকের টাকা বাড়লো এবং ক্যাশের টাকা কমে গেল, এটাও কিন্তু কন্ট্রা এন্ট্রি 10 তারিখ। তারপরে খেয়াল করো 12 তারিখে, 12 তারিখে দেখো অফিস প্রয়োজনে 1,000 টাকা, অফিস প্রয়োজনে 1,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 350 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে। খেয়াল করো, তাহলে এখন দেখো অফিস প্রয়োজনে যখন হয় তখন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, আর ব্যক্তিগত প্রয়োজনে যখন হয় তখন উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটি ব্যাংক হিসেবে ক্রেডিট হয়েছে কিন্তু একটি নগদান হিসেবে ডেবিট হয়েছে 12 তারিখ। 12 তারিখের পরে 19 তারিখ শরীফ ব্রাদার্সকে 1,000 টাকা প্রদান, তাহলে যখনই প্রদান করা হয়েছে তখনই কিন্তু নগদানের ঘরে ক্রেডিট করা হয়েছে 19 তারিখ। 21 তারিখ সালামের নিকট একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে ওই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট করা হয়েছে, সালাম হিসাব ক্রেডিট। এখন আসেন 21 তারিখের পরে 27 তারিখ, ভাড়া দিছে, ভাড়া দিছে নগদ, তাহলে নগদের টাকা ক্রেডিট করছে, আর বেতন দিছে চেকে, তাহলে বেতন ক্রেডিট করা হয়েছে। মঞ্জুরিকৃত সুদ ব্যাংকের ঘরে ডেবিট, ধার্যকৃত চার্জ ব্যাংকের ঘরে ক্রেডিট। এখন আসেন ব্যালেন্স সিডি। এখন আসেন প্রশ্ন হলো যে ক্যাশের ডেবিটগুলো যোগ করো, 7 4 11 আর 1 12,000 টাকা, 11 আর 2 13 আর 4 17, 17,600, এই দুইটা যোগ করলাম। দুইটা যোগ করার পরে এই 12,000 আর 17,600 ক্রেডিট দিকে নিয়ে আসলাম নিচের যোগ ফলে। এখন ক্রেডিট দিকে যখন নিয়ে আসলাম দেখা যাচ্ছে ক্রেডিট যে ক্যাশ আছে তার তুলনায় এখানে কম, অর্থাৎ 2,000, 1,700, 3,700, এই 3,700 12,000 থেকে বিয়োগ করলাম, তাহলে 3,700 12,000 থেকে বিয়োগ করলে থাকে 8,300, এই 8,300 হলো ব্যালান্স সিডি। তেমনিভাবে ব্যাংকের ঘরে 17,600 আছে, এই 17,600 ক্রেডিট দিকে আনছি, আনার পরে 1,000, 1,000, 2,000, 3,550 টাকা, এই 3,550 টাকা 17,600 থেকে বিয়োগ করলাম, তাইলে বিয়োগ করার পরে 14,050 টাকা পেলাম। এই 8,300 এবং 14,050 টাকা আমি ব্যালান্স বিডি হিসাবে, হিসাবটা ছিল নভেম্বর মাসে 30 তারিখ, তাইলে এই হিসাবটা কিন্তু আমি ডিসেম্বর মাসের 1 তারিখ অর্থাৎ পরবর্তী মাসে নিয়ে গেলাম। এখন প্রশ্ন আসে যে স্যার ব্যালান্স সিডি মানে কি? ব্যালান্স সিডি মানে ক্যারিড ডাউন, আর ব্যালান্স বিডি মানে ব্রড ডাউন। ব্যালান্স সিডির বাংলা হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে এবং ব্যালান্স বিডির বাংলা হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। এইরকমভাবে পরবর্তী আরও একটি অঙ্ক দেখানো আছে, সাইন অ্যান্ড কং এর, এই অঙ্কটি এখানে কিন্তু করিয়ে দেওয়া আছে।
শাইন অ্যান্ড কংয়ের যে অঙ্কটা আছে সেটা দেখো, যে 2006 সালের 1 তারিখে নগদ তহবিল 50,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা, তাহলে এটিও তিন ঘরা নগদান বহি, নগদান নগদ টাকার ঘরে লিখবা 50,000 এবং ব্যাংক জমার ঘরে লিখবা 40,000। তারপরে 5 তারিখে আছে মাল ক্রয় করে মূল্য নগদে, তাহলে মাল ক্রয় করে নগদে, তাহলে নগদে ক্রেডিটের ঘরে ক্রয় নামে হবে 20,000 টাকা এবং চেকের মাধ্যমে হইলে ব্যাংকের ঘরে হবে 17,000 টাকা। তাহলে ক্রয় করা হলো 20,000 আর 37,000, তার মধ্যে কিন্তু 20,000 টাকা গেল নগদ আর ব্যাংকের ঘরে চেক দ্বারা গেল 17,000, এই মোট 37,000 টাকা। এরপরে আসতেছে নগদে মাল বিক্রয়, যখনই নগদে মাল বিক্রয় করা হয়েছে তখন কিন্তু নগদ টাকা পাওয়া গেছে, তাইলে এখানে নগদের ঘরে ডেবিট করতে হবে বিক্রয় নামে 15,000 টাকা। 8 তারিখে মার্চের 10 তারিখে জামানের নিকট হতে তার 20,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 18,000 টাকার একখানি চেক পাওয়া গেল। তা আমরা যখন নগদান প্রস্তুতের নিয়মাবলী দেখি তখনও আমরা বলছি যে চেক পাওয়া গেলে ক্যাশ ডেবিট, কারণ এখানে চেক পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে উক্ত চেকখানি ব্যাংকে জমা দেওয়া হবে এরূপ কিছু বলা হয় নাই। সেহেতু 20,000 টাকা পাওয়ার কথা ছিল, 18,000 টাকা পাইলাম, তাহলে 2,000 টাকা আমরা ছাড় দিলাম, তাহলে 2,000 টাকা বাটা, তাহলে নগদানের ঘরে হবে 2,000 টাকা এবং নগদানের ঘরে হবে 18,000 টাকা এবং বাটার ঘরে হবে 2,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 17 তারিখ, এটি কিন্তু কন্ট্রা এন্ট্রি, ব্যাংকে যখন জমা দিলাম 15,000 টাকা তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে নগদানের ঘরে 2,000 টাকা 15,000 টাকা কমে গেল, ব্যাংকের ঘরে 15,000 টাকা বাড়ল এবং নগদানের ঘরে 15,000 টাকা কমে গেল। রাকিবের 7,000 টাকার একটি চেক, রাকিবকে 7,000 টাকার একটি চেক প্রদান করা হলো, এই প্রেক্ষিতে 5,000 টাকা বাট্টা পাওয়া গেল। তাহলে রাকিবের কাছে 5,000 টাকা প্রদান করা হলো, এই প্রেক্ষিতে 5,000 টাকা বাটা পাওয়া গেল, যখনই চেক প্রদান করা হবে ব্যাংক ক্রেডিট এবং যেটা বাজি টাকাটাই বাট্টা পাওয়া যাক সেটি বাট্টার ঘরে ক্রেডিট। কারবার প্রয়োজনে ব্যাংক থেকে 10,000 টাকা উঠানো হলো, যখনই কারবার প্রয়োজনে ব্যাংক থেকে উঠানো হবে এটি কন্ট্রা এন্ট্রি হবে, অর্থাৎ নগদান হিসাব নগদ টাকা বাড়বে এবং ব্যাংকের টাকা কমে যাবে। এখন দেখি 30 তারিখে দেখা গেল যে নগদে বেতন 10,000 টাকা এবং চেকের মাধ্যমে ভাড়া প্রদান করা হলো, যখন নগদে বেতন প্রদান করা হলো তখন নগদের টাকা কমে যাবে এবং চেকের মাধ্যমে ভাড়া প্রদান করা হলে ভাড়া ব্যাংকের টাকা কমে যাবে। এখন দেখা যাক অঙ্কটি এভাবে এখানে কেমনে করি করা হয়েছে। এই যে এই পৃষ্ঠায় অঙ্কটি করিয়ে দেওয়া আছে, এখন ক্যাশের টাকা যোগ করে 50, 15, 65, 18, 83 আর 10, 93,000 টাকা আর 40 আর 15, 55,000 টাকা আর বাটায় 2,000 টাকা এটি যোগ করা হয়েছে। এখন এই টাকাটা ক্রেডিট পাশে নিয়ে আসো, ক্রেডিট পাশে নিয়ে আসলে 93,000 থেকে 20, 15, 35, 10, 45,000 টাকা বিয়োগ করলে থাকে 48,000 টাকা এবং 17, 8, 7, 24, 10, 34, 5, 39,000 টাকা বিয়োগ করলে থাকে 16,000 টাকা। এই 48,000 আর 16,000 টাকা ব্যালেন্স সিডি অর্থাৎ ব্যালেন্স ক্যারিড ডাউন উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। এটি ছিল মার্চ মাসের হিসাব 31 তারিখ। পরবর্তী মাসে দেখো এপ্রিল মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, ব্যালেন্স ব্রড ডাউন 48,000 এবং 16,000 টাকা। এরপরে 3 নম্বর একটি অঙ্ক দেখানো হয়েছে মেসার সুমন ব্রাদার্সের
নিচে লিখিত লেনদেনগুলো অবলম্বনে একটি তিন ঘরা নগদান বহি তৈরি করো। এটি বাকাশিব 2010 সালে এসেছিল। 2007 সালের মার্চ মাসের 1 তারিখ নগদ 15,000 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত 12,000 টাকা। তাহলে নগদানের ঘরে হলো 15,000, ব্যাংকের ঘরে 12,000। মিলনের নিকট থেকে মাল ক্রয় করে চেক প্রদান, তাইলে ক্রেডিট পাশে হবে 6 তারিখ। মাল ক্রয় মিলনের নিকট থেকে মাল ক্রয় করে চেকে প্রদান, তাইলে মাল ক্রয় হিসাব ব্যাংকের ঘরে 12,000 টাকা। অফিস প্রয়োজনে তাইলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংকে ক্রেডিট 8,500। নিজ প্রয়োজনে হলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংকের ঘরে 2,000। মোট ব্যাংকের ঘরে হবে 8,000, 8,2,10,500, আর 8,500 টাকা নগদানের ঘরেও ডেবিট করতে হবে। এটি কন্ট্রা এন্ট্রি। 13 তারিখে সাইন অ্যান্ড কোংকে 7,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 6,900 টাকার একটি চেক প্রদান করা হলো। তাহলে সাইন অ্যান্ড কোংকে 7,000 টাকা যখন দেনার নিষ্পত্তি 6,900, তাহলে 100 টাকা বাটা পাওয়া গেছে এবং ব্যাংকের ঘরে 6,900 টাকা প্রদান করা হয়েছে। ব্যাংক ক্রেডিট করতে হবে, ব্যাংকে জমা দেওয়া হলো 12,000 টাকা, তাহলে ব্যাংকের ঘরে ডেবিট 12,000 এবং নগদানের ঘরে ক্রেডিট 12,000। মার্চের 23 তারিখ সালাম অ্যান্ড কোংয়ের নিকটতে 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 4,900 টাকার একখানা চেক পেয়ে ওই দিনে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ওই এখানে বলছে যে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংকের ঘরে হবে ডেবিট 4,900 এবং 100 টাকা হবে ডেবিট বাট্টার ঘরে। মার্চ 29 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংকের ঘরে মঞ্জুরিকৃত সুদ ডেবিট 100 টাকা এবং ব্যাংক চার্জ 50 টাকা, ব্যাংকের ঘরে ক্রেডিট করতে হবে 50 টাকা। তারপরে 31 তারিখে নগদ তহবিলে 2,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই অঙ্কটির একটি বিশেষত্ব এখানে লাস্টের 31 তারিখ, মার্চের 31 তারিখে দিয়েছে। এই অঙ্কে একটু বিশেষ বৈশিষ্ট্য লাগিয়ে দিয়েছে, নগদ তহবিলে 2,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। যদি এইরূপ বলা থাকে তাহলে সব অংশের কাজ একসাথে করা যাবে না, কারণ নগদ তহবিলে কত টাকা আছে, তাহলে এটি কিভাবে করা হয়েছে আমি পরবর্তী পৃষ্ঠায় অঙ্কের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে নগদ তহবিলে 2,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাইলে এখন আমরা দেখি যে নগদ কত টাকা আছে, তাহলে 15,823,500 টাকা নগদে আছে। এখন আমাদের খরচ কত হয়েছে, খরচ 12,000 টাকা হয়েছে 18 তারিখে। তাইলে 23,500 থাকি যদি 12,000 টাকা বাদ দেই, তাইলে আমাদের থাকে 11,500। কিন্তু অঙ্কে বিশেষত্ব লাগিয়ে দিয়েছে যে 2,000 টাকা হাতে রাখতে হবে, বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাইলে আমাদের 11,500-র মধ্যে যদি 2,000 টাকা হাতে রাখি, তাহলে আমরা 9,500 টাকা এই 31 তারিখে কন্ট্রা দিয়ে দেখিয়ে দেওয়া আছে। দেখো তাহলে এখানে 9,500 টাকা আমরা ব্যাংকে জমা দিতে পারি। তাহলে এই রূপ থাকলে আগে ক্যাশ হিসাবের কাজ সম্পন্ন করতে হবে। তাহলে দেখো যে 2,000 টাকা ব্যালান্স সিডি হবে, তাহলে ব্যাংকে কত জমা দিতে পারি আমরা, ব্যাংকে 9,500 টাকা জমা দিতে পারি। এখন মার্চ 31 তারিখে নগদান হিসাব কন্ট্রা করে ব্যাংক হিসেবে 9,500 টাকা, ওই নগদানের টাকাটা ব্যাংকে জমা দিলাম। এখন আমরা ব্যাংকের কাজ সম্পন্ন করব। ব্যাংকের কাজ সম্পন্ন করতে গিয়ে ব্যাংকের যোগ করলে 38,500 টাকা দাঁড়ালো। এখন এই 38,500 টাকা আমরা ব্যাংক হিসেবের ক্রেডিট যোগফলে আনলাম। আনার পরে ব্যাংক হিসেবে যে সমস্ত খরচ হয়েছে, যেমন 12,000 টাকা
8,500 টাকা, 2,000 টাকা, 6,900 টাকা এবং 50 টাকা ব্যাংক চার্জ। এই কয়টা টাকা যোগ করার পরে আমরা ওই 38,500 টাকার থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা পাইলাম 9,050 টাকা। এই 9,050 টাকা আর ওই পাশে শর্তের যে 2,000 টাকা এখানে আছে, এই 2,000 টাকায় দুটা টাকা মিলি ব্যালান্স সিডি হবে, অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হবে, ব্যালান্স ক্যারিড ডাউন, উদ্বৃত্ত স্থানান্তরিত হবে। এই টাকাটা আমরা মার্চ হিসাব, মার্চ মাসের হিসাব ছিল, এই টাকাটা আমরা এপ্রিল মাসের 1 তারিখে ব্যালান্স বিডি হিসাবে, ব্যালান্স বিডি হিসাবে আমরা ডেবিট দিকে নিয়ে আসলাম। আরও একটি এখানে অঙ্ক করিয়ে দেওয়া আছে, 2019 সালের এই অঙ্কটা এখানে করিয়ে দেওয়া আছে, সম্ভবত তোমরা এটাও করার চেষ্টা করবে। এরপরে নিচে কয়েকটি বাড়ির কাজ উল্লেখ করা হলো। তোমরা যে প্র্যাকটিক্যাল খাতাটি তৈরি করবে, সেই খাতাটির মধ্যে দুই ঘোড়া এবং তিন ঘোড়া মিলে 10টি অঙ্ক করবে। যদিও আমি এখানে 3টি অঙ্ক দেখিয়েছি, 10টি অঙ্ক করবে, কারণ এই নগদান বইয়ের অঙ্ক চূড়ান্ত হিসাবে মানে পর্ব সমাপনী পরীক্ষায় থাকবে। পর্ব সমাপনী পরীক্ষায় একটি জাবেদা থাকবে, একটি নগদান থাকবে এবং রেওয়ামিল অথবা খতিয়ানের অঙ্কও থাকতে পারে। তবে সচরাচর আমরা দেখতে পাই যে নগদানের অঙ্ক এবং জাবেদার অঙ্কই বেশিরভাগ সময় থাকে, এই জন্য নগদান এবং জাবেদা চূড়ান্ত হিসাব এইগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। এই অঙ্কগুলো খাতার প্র্যাকটিক্যাল খাতার মধ্যে তোমরা তুলবে এবং আশা করি সৃষ্টিকর্তার আল্লাহ রহমতে যদি কোভিডকালীন সময় কেটে যায় এবং আবার সশরীরে ক্লাস শুরু হয় তখন দেখা হবে এবং এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কাজসমূহের মধ্যে আমি স্বাক্ষর করিয়ে দেব। আর আমি সশরীরে একটি ক্লাস টেস্টও পর্যায়ক্রমে সকল গ্রুপের একটি একটি ক্লাস টেস্ট নেওয়ার চেষ্টা করব, যে ক্লাস টেস্টটি জাবেদা পর্যন্ত, 1 হইতে 5 অধ্যায় পর্যন্ত উক্ত ক্লাস টেস্টটি সম্পন্ন হবে। তোমরা মোটামুটি 1 হইতে 5 অধ্যায় ক্লাস টেস্টের জন্য পড়ে প্রস্তুত থাকবা। যে কোনো সময় শর্ট নোটিশে আমরা ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট একই সাথে নেওয়ার চেষ্টা করব। আর মিট 1 হইতে 5 এবং 9 অধ্যায়ের মধ্যে হবে। নিচে আমি কয়েকটি অঙ্ক এখানে দেখিয়েছি, এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এখানে লিংক দেওয়া আছে, লিঙ্কে তোমরা অ্যাটেন্ডেন্স দিবে। যদি লিঙ্কে অ্যাটেন্ডেন্স দেওয়া সম্ভব না হয় তবে কমেন্ট বক্সে অ্যাটেন্ডেন্স দিবে, তাও সেটি মূল্যায়ন করা যদিও জটিল তবুও তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দুইবার তিনবার দেওয়ার প্রয়োজন নেই, একবার করে দিবে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ভালো সুস্থ মতো লেখাপড়া করো, লেখাপড়া মাধ্যমে জীবনে সফলতা আসবে এবং ভালো করে লেখাপড়া করলেই জীবনের সফল কাম হইতে পারবে এবং উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। এই বলে আজকে শেষ করতেছি। ভিউ পোস্ট এই ভিউ পোস্ট করি।